হ্যালো বন্ধুরা আমি সৈকত চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে আমার বিষয় হচ্ছে ফিল্ম রিভিউ তো অনেক দিন পর একটা বাংলা ফিল্ম রিভিউ করতে চলেছি আর পনেরো আগস্টে এত ফিল্ম মানে চলে এসছে যে আমাকে সময় বের করে একটার পর একটা ফিল্ম রিভিউ করতে হচ্ছে তো আমি সিনেমার বিস্তারিত আলোচনা করবো তার সাথে সাথে পজিটিভ দিক এবং নেগেটিভ দিক বলবো তো কথা না বাড়িয়েলে স্টার্ট তো এই গল্পটা হচ্ছে অভিরূপ সেন এবং বাবলির প্রেম গল্প তো এই গল্পটা শুরু হয় ভ্রমণ ভ্রমণ তীর্থ নিয়ে কারণ বাবলির মা বাবা একজন এমপ্লয়ী আছে তাদের বিশ্বত এমপ্লয়ি যার নাম অভিরূপ সেন তাকে পাঠাই তার সাথে দেখাশোনা করার জন্য কারণ তার মেয়ে প্রথমবার কোনো বাইরের জায়গায় যাচ্ছে এবং তাকে দেখাশুনো তার গাড়ি ড্রাইভার হিসাবে বলুক বা তাকে পথপদ গাইড হিসাবে তাকে নিয়ে যায় ও বিরূপ সেনকে এবং সে পথ দিল্লি যাওয়ার রওনার আগে অনেকবার পথে বাধা হয় সেখানে পথে বাধা পড়ে এবং তারা মণি তারা অনেকবার মণিপুরের জায়গায় কিছুদিন আটকে যায় কিছু দিনের জন্য তারপর সেখান থেকে দিল্লি যায় এবং আবার কলকাতায় ফিরে আসে এবং তাদের মধ্যে আবার দেখা হয় তারপর কি তাদের মিলন হয় কি না হয় সেটা জানতে গেলে আপনার নিকটবর্তী সিনেমা হলে এই ফিল্মটা দেখতে হবে তো এবার চলে যাই পজিটিভ সাইড তো এই ফিল্মে পজিটিভ সাইড হচ্ছে এই রোমান্টিক গল্পটা অনেকদিন পর বাংলা সিনেমাতে ফুললি রোমান্টিক ফিল্ম দেখলাম যেখানে কোনো আনরোমান্টিক নেই বা কোনো ভিলেন নেই চরিত্রের মধ্যে কোনো ফ্যামিলি ড্রামা ফিল্ম নয় পুরোপুরি হানড্রেড পারসেন্ট রোমান্টিক ফিল্ম তো প্রথম দিকে শুরুবারটা খুব ভালো হয়েছে মনে একজন আমার যে সিনটা প্রথম যে সিনটা ভালো লেগেছে সেটা হচ্ছে একজন লেখক ওই রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছে চেনাশোনো অভিরূপ সিনের এবং হিরোইনটা যে বাবলি চরিত্রে অভিনয় করেছে সে কিন্তু লেখক দিকে পছন্দ করে না কারণ কি কারণ সে মোটা মেয়েদের সৌন্দর্য সম্পর্কে বিবরণ দেয় না বলে সে সেটা আমার প্রচণ্ড হাসি পেয়েছে সেই জন্য সে তাকে ঘৃণা করে লেখকদের কারণ সে মোটা চরিত্রে অভিনয় করছে এই যে এখানে প্রধান চরিত্রে যে অভিনয় করছে মোটা সেটা হচ্ছে শুভশ্রী গাঙ্গুলী গাঙ্গুলি এখানে একজন বাবলি বলে একটা মোটা মেয়ে চরিত্রে অভিনয় করছে হেলদি বা হৃষ্টপুষ্ট মেয়ে তো এই সিনটা আমার খুব ভালো লেগেছে দ্বিতীয় যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে ওই যে প্রাকৃতিক সৌন্দর্য বর্ণনা না করা এবং তার সম্বন্ধে ছেলেটা সম্বন্ধে মেয়েটা জানতো না মেয়েটা সম্বন্ধে ছেলে জানতো না কারণ অভিরূপ সেন একজন ভালো সাঁতারু একজন ভালো খেলোয়াড় পড়াশোনা তো ভালো সব কিছুতেই তোখর কিন্তু থাকে খুব সিম্পিলভাবে মানে এত কিছু গুণ একটা ছেলের মধ্যে যে যে গুণগুলো দরকার সেগুলো থাকা সত্ত্বেও যদি কোনো ছেলে সিম্পলভাবে থাকে তাকে চেনা মুশকিল এই জিনিসটা কিন্তু আমার খুব ভালো লেগেছে যে সুন্দরভাবে ওই সংলাপটা বুঝিয়েছে সেটা ভালো লেগেছে এই গল্পের মাধ্যমে আর এই গল্প এটাই আমার খুব সুন্দর লেগেছে ব্যাপারটা আর দ্বিতীয়ত যে পার্শ্ব নায়িকা চরিত্রে যে অভিনয় করছে তারও অভিনয়টা খুব ভালো তাকে নিয়েই গল্পটা তার উপর হিংসা হয়ে পড়ে হিংসা হয় এবং সে হিংসাটা কীভাবে কাটাই সেটা আমি পুরোপুরি বলবো না কেন বললে স্পয়েল হয়ে যাবে তো এইটুকু বলি যে এখান থেকে গল্পের শুরুত মানে একটু সেই যেটা বলেন জেলিসি ফিল করা বান্ধবীর প্রতি আর দুটো বান্ধবী একটা ছেলেকেই উপর ক্লাস খেত এবং কার হয় মেয়েটা বাবলির হয় না এয়ার হোস্টেস যে মেয়েটা তার হয় সেটা নিয়েই আসল গল্প আর আমার কৌশিকের চরিত্রটা খুব ভালো লেগেছে যে কাকার চরিত্রে অভিনয় করেছে এবং খুব মজাদার মানুষ খুব রসিক মানুষ এবং শেষ সিনে কীভাবে গল্পটা শেষ হলো এবং কি সুন্দরভাবে গল্পটা এন্ডিং হলো এন্ডিং সিনটা খুবই সুন্দর এটাই ছিল আজকে আমার ভিডিও আর বলছি যে এই ফিল্মটা বক্স অফিস কালেকশান খুব ভালো করছে এতটা আশা করিনি তবুও যে এই সিচুয়েশানে এখন যে গোটা পশ্চিম সারা পশ্চিম বাংলায় যে একটা খারাপ সময় চলছে সেই সিচুয়েশানে এই বক্স অফিস কালেকশান প্রায় আশি লাখ টাকা হয়ে গেছে এক সপ্তাহ প্রায় হতে চলল আর দু কোটি টাকা বাজেট ফিল্মটা এবং খুব ভালো ফিল্ম করেছে কম পয়সার মধ্যে এবং ফিল্মটা খুব সুন্দর দেখার মতন আর আপনারা আমরা বলবো যতটুকু সময় পারবেন বাংলা সিনেমার পাশে থাকুন বাংলা সিনেমাকে এগিয়ে নিয়ে যান এটুকুই বলবো খুব ভালো হয়েছে আমার তো ভালো লেগেছে ফিল্মটা আর আগামীতে এর চেয়েও ভালো ভালো কন্টেন্ট দেখতে পাবো যদি আপনার ভিডিওটা আমার ভালো লেগে থাকে তো লাইক করবেন চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব বাটনটি প্রেস করবেন ফেসবুকে দেখে থাকলেন আমাকে ফলো করবেন আর আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্স লিখে জানাবেন জয় হিন্দ জয় ভারত ভালো থাকো সুস্থ থাকো